হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান। তো ফ্রেন্ডস, এটা আমাদের নীতি আয়োগ, ঠিক আছে? নীতি আয়োগের যে আমাদের আগে একটি ভিডিও আমরা ফার্স্ট পার্ট যে আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফ্রেন্ডস, নীতি আয়োগ WBCS প্রিলিমস এবং মেন্স এর পয়েন্ট অফ ভিউ থেকে একটি হট টপিক, এবং এর উপরে সব ধরনের কোশ্চেনই জিজ্ঞাসা করা যেতে পারে আমাদের কামিং এক্সামস গুলোতে, যার জন্যই আমরা নীতি আয়োগের উপরে তিনটে ভিডিও পার্ট, ডিসকাশিভ পার্ট আমরা আপলোড করব বলেছিলাম। কিন্তু ফ্রেন্ডস, আমাদের এটা সেকেন্ড পার্ট, এবং আমরা এই সেকেন্ড পার্টের মধ্যেই অল নেসেসারি থিংস, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে পয়েন্টস গুলো খুবই ইম্পর্টেন্ট, অনলি সেই পয়েন্টস গুলোই আমরা এই সেকেন্ড পার্টেই শেষ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এবারেই আমরা শুরু করছি আমাদের নীতি। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে হাউ ডাজ নীতি আয়োগ পারফর্ম। এর আগে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট নীতি আয়োগের ওপর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, ঠিক আছে, নীতি আয়োগের ওপর। তো ফ্রেন্ডস, যারা যারা এখনও ফার্স্ট পার্টটা দেখোনি, তারা, আমি মেনলি ফার্স্ট পার্টে কম্পোজিশন নিয়ে কথা বলেছি, তোমরা ফার্স্ট পার্টটা গিয়ে দেখে নিতে পারো, তারপর সেকেন্ড পার্টটা দেখতে পারো, অথবা সেকেন্ড পার্টটা দেখে নিয়ে ফার্স্ট পার্টটা দেখলেও হবে। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেখানকার কম্পোজিশন নিয়ে, অর্থাৎ সেখানে কারা কারা কাজ করে এবং কতগুলো গ্রুপের মাধ্যমে তারা বিভক্ত। তো আজকে এখানে আমরা দেখব যে পারফর্ম করে নীতি আয়োগ, কীভাবে পারফর্ম করে, অর্থাৎ নীতি আয়োগের পারফর্ম করার সিস্টেমটা কীরকম। তো ফ্রেন্ডস দেখো, নীতি আয়োগ পারফর্ম করে থ্রি স্পেশালাইজড উইংসের দ্বারা। অর্থাৎ নীতি আয়োগ কিন্তু কোনো এমনভাবে পারফর্ম করে না যে যেখানে আমরা শুধুমাত্র একটি মাত্র গ্রুপ বসে থাকলো এবং গোল টেবিল মিটিং বৈঠক করে, যেরকম গোল টেবিল করে সবাই মিটিং করলো এবং তারা কাজে নেবে বললো। তো যেটা আমাদের কি প্ল্যানিং কমিশনে হতো, আর প্ল্যানিং কমিশনের একটা প্রবলেম ছিল ফ্রেন্ডস, সেটা তোমরা সকলেই জানো যে সে শুধুমাত্র রেকমেন্ড করতো, তাই তো? সে শুধুমাত্র রেকমেন্ড করতো, তার হাতে ক্ষমতা বলতে কিছু ছিল না। সে রেকমেন্ড করে দিল, তার রেকমেন্ডেশনগুলো কি NDC, তাই তো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ওটাকে জাস্টিফাই করতো, তারপরে তাকে আর কি ছাড়পত্র দিত। কিন্তু এই নীতি আয়োগ যে পারফর্ম করছে, তার তিনটে উইংস আছে, একটা রিসার্চ উইং, অর্থাৎ রিসার্চ করা হয়, একটা কনসালটেন্সি উইংস, ঠিক আছে, আর একটা হচ্ছে টিম ইন্ডিয়া উইংস। এরা এই তিনজনের মধ্যে একটা কোঅপারেশন এবং কোলাবোরেশনের মাধ্যমে, অর্থাৎ এই তিনটে উইংসের মানে ফাইনালাইজেশন যে আর কি বলবো, তোমাদের যে প্ল্যান ফর্মিউলেট হবে, ঠিক আছে, সেইটার ওপরে বেস করেই কিন্তু নীতি আয়োগ পারফর্ম করে। তো আমাদের নেক্সট স্লাইডে দেখো, নীতি আয়োগকে বলা হয় ভেহিকল অফ গুড গভর্নেন্স। তো এই গুড গভর্নেন্স কি, রমেশ সিং এর নিচে দেখবে, এই নীতি আয়োগ চ্যাপ্টারের দেখবে নিচের দিকে একটা ছোট্ট ফুটনোট করে লেখা আছে যে ভেহিকল অফ গুড গভর্নেন্স মানে হচ্ছে, গুড গভর্নেন্স মানে হচ্ছে সবারই হাতে মানে সমান ধরনের ক্ষমতা থাকবে, অর্থাৎ সেন্ট্রাল মনোপলি যেন না হয়, অর্থাৎ স্টেট, ঠিক আছে, স্টেটসদেরও হাতে কমপ্লিট ক্ষমতা দেওয়া উচিত। এবং গুড গভর্নেন্সের আরেকটা কারণ হচ্ছে, দেখো অনেক সময় সেন্ট্রাল যেভাবে পারফর্ম করে, তাই তো, সেন্ট্রাল যেভাবে পারফর্ম করে দেখা যাচ্ছে স্টেট সেভাবে পারফর্ম করছে না। তো এটা আমাদের সবথেকে বেশি পরিলক্ষিত হয় কি, আমাদের দেশের যত প্রাইমারি গভর্নমেন্ট স্কুল আছে সেই ক্ষেত্রে, তাই তো, মিড ডে মিল বা এইসব স্কিমের ক্ষেত্রে সেন্ট্রাল যতটা এগিয়ে স্টেটস ততটা পারছে না। তো কেন পারছে না, স্টেটের হাতে ক্ষমতা তো দেয়া খুব বেশি হচ্ছে না, কিন্তু স্টেটের হাতে কী দেওয়া হচ্ছে, মানে স্টেটের রিসোর্স থাকছে না, কিন্তু তাদের ডিউটি থাকছে, তাই তো? তো যার জন্যেই এই নীতি আয়োগের প্রতিষ্ঠা করা হয়েছে, যাকে ভেহিকল অফ গুড গভর্নেন্স বলা হয়, ওকে? তো এই গুড গভর্নেন্স ইজ অ্যাট দ্য রুট লেভেল, তাই তো? যেমন নেশনস ওয়েলথ, কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটে যে মূল থট, এই তিনটে মূল থটের ওপর বেস করেই কিন্তু নীতি আয়োগের মেনলি পারফরমেন্সগুলো চলে। টার্মস অব গুড গভর্নেন্স ওয়াজ এক্সপ্লেন্ড ইন 10th 5-year plan। তো এই প্রসঙ্গে 10th 5-year plan-এর মধ্যে এই গুড গভর্নেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কিন্তু লেখা আছে, যেগুলো নীতি আয়োগ সবসময় মেনে চলে। তো নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে কি, না নীতি আয়োগ হ্যাজ বিন ওয়ার্কিং অন, নীতি আয়োগ কার কার ওপর বেস করে ওয়ার্ক করে, তাই তো? একটা হচ্ছে 3 years অ্যাকশন অ্যাজেন্ডা, একটা 7-year স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, যেটার নাম নিউ ইন্ডিয়া অ্যাট দ্য রেট 75 জন আন্দোলন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস এগুলো আলোচনা হচ্ছে। আরেকটা হচ্ছে কি না, 15 years ভিশন। তো ফ্রেন্ডস, এখানে আমি একটা কথা তোমাদের বলতে খুবই পছন্দ করবো ফ্রেন্ডস, যে দেখো যে পয়েন্টসগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে, এই পয়েন্টসগুলো WBCS প্রিলিমস 2020 এবং মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে পুরোপুরি কিন্তু আলোচনা করছি না। আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোন কোন পয়েন্টসগুলো এবং কোন কোন জায়গাগুলো তোমাদের বারবার করে রিভিশন করতে হবে নীতি আয়োগ থেকে, ওকে ফ্রেন্ডস? তো চলো দেখা যাক নেক্সট স্লাইডে কী আছে।
তো আমরা এবার দেখে নেব যে প্ল্যানিং কমিশন ভার্সেস নীতি আয়োগ, অর্থাৎ প্ল্যানিং কমিশনের সঙ্গে নীতি আয়োগের যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো আমরা এখানে দেখে নেব। তো এটা আমাদের থার্ড পার্টে আসার কথা ছিল, কিন্তু এটা আমি সেকেন্ড পার্টেই আলোচনা করে দিচ্ছি, যেহেতু ভিডিওটা ছোটর মধ্যেই আসছে তাই খুব বেশি বড় হবে না, একটু ধৈর্য ধরে দেখে নাও। তো দেখো এখানে আমরা প্ল্যানিং কমিশনকে কি দেখছি, প্ল্যানিং কমিশন হ্যাড অ্যালোকেটিভ ফাংশন, অর্থাৎ প্ল্যানিং কমিশনের হাতে শুধুমাত্র একটাই কারণ ছিল, মানে একটাই ক্ষমতা ছিল যে প্ল্যানিং কমিশন কোন স্টেট কত কি রেভিনিউর কত পার্সেন্টেজ পাবে কি পাবে তার উপর একটা রেকমেন্ড করা, তাই তো সে রেকমেন্ড করতো এবং NDC সেটাকে খতিয়ে দেখতো, ঠিক আছে। অর্থাৎ অ্যালোকেটিভ ফাংশন ছিল ওরাতে, অ্যালোকেশনের দিক থেকে প্ল্যানিং কমিশন ঠিক ছিল যে আমি অ্যালোকেট করছি এই স্টেটকে এত, কিন্তু সে মানে রেকমেন্ড করে দিল বা অ্যালোকেটিভ অ্যালোকেশন করার জন্য যে রেকমেন্ডেশন করলো সেটা সবসময়ের জন্যই যে সাকসেস পাবে তা নয়, NDC অনেক সময় সেটা খারিজও করে দিত। আর নীতি আয়োগের ক্ষেত্রে তোমরা দেখো নীতি আয়োগের মধ্যে কি আছে না, কোঅপারেটিভ ফাংশন, অর্থাৎ নীতি আয়োগ ঠিক আছে কোঅপারেটিভ ফাংশনের মধ্যে দিয়ে কাজ করে। কোঅপারেটিভ ফাংশন বলতে নীতি আয়োগ সবসময় সেন্ট্রালের সামনে, অর্থাৎ স্টেটরা সেন্ট্রালের সামনে কী করে না, তাদের যে প্রয়োজন তাদের যে আর কি এই মুহূর্তে সমস্যা সেগুলো তুলে ধরে এবং সেগুলোর ওপর ভিত্তি করে তার কতটা কি দরকার এইটা স্টেট সেখানে জানায়, যেখানে অন্যান্য স্টেট এবং সেন্ট্রাল তাদের সঙ্গে কোঅপারেশনের ওপর ভিত্তি করে যে কোনো প্ল্যান পলিসি ফর্মুলেটেড করে। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল ফ্যাক্টটা? তাহলে এটা এই যে প্ল্যানিং কমিশন কিন্তু কোনো স্টেটের প্রবলেম দেখতো না, ঠিক আছে, বা স্টেট কোনোরকমভাবে এদেরকে কিছু জানাতে পারতো না, কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, অর্থাৎ কোঅপারেটিভ ফাংশনটা এখানে কাজ করছে। প্ল্যানিং কমিশনকে দেখো, প্ল্যানিং কমিশন ওয়াজ ডাইরেক্টেড বাই NDC, অর্থাৎ কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, তো প্ল্যানিং কমিশনকে টোটালি যে ডাইরেক্ট করতো, অর্থাৎ তাদের যে অ্যালোকেটিভ যে ফাংশনসগুলো বা অ্যালোকেশন যে রেকমেন্ডেশনসগুলো সেগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো দেখতো NDC, তাই তো? অর্থাৎ আমরা এটা আগেও পড়েছি। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে দেখো, নীতি আয়োগ ইজ কম্পোজ বাই ইউনিয়ন মিনিস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ CMs অফ স্টেটস, অর্থাৎ চিফ মিনিস্টার অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অফ UTS। এটার ওপর বেস করে আমরা বুঝতে পারছি যে এই নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগের যে আজকে ডাইরেক্টেশন, ঠিক আছে, যে মানে এই নীতি আয়োগের যে কাজকর্ম বা ফাংশনকে যে ডাইরেক্ট করা হচ্ছে সেই ডাইরেক্টটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট এই NDC-র মতো কোনো একটি নির্দিষ্ট সংস্থার হাতে নেই, যেখানে আমরা ইউনিয়ন মিনিস্টার্সদের পাচ্ছি, CMsদের পাচ্ছি এবং লেফটেন্যান্ট গভর্নর্স অফ UTSদের পাচ্ছি, ওদের সবাই মিলে আলোচনা করে এই যে জায়গাটা দেখেছি কোঅপারেটিভ, তাহলে কোঅপারেশনের উপর বেস করে, ঠিক আছে, আমরা প্রত্যেকটা স্টেট তাদের প্রবলেমের কথা তুলে ধরছে এবং প্ল্যান পলিসি সেই মতো ফর্মুলেটেড হচ্ছে, কোন স্টেটের কত কী দরকার সেটা পর্যন্ত স্টেটসরা জানাতে পারছে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানিং কমিশন ডিড নট হ্যাভ এনি প্রভিশনস অফ রিজিওনাল কাউন্সিলস, ঠিক আছে। তো প্ল্যানিং কমিশনের এরকম কোনো প্রভিশন ছিল না যে রিজিওনাল কাউন্সিল তারা গড়ে তুলবে, বাট দেখো নীতি আয়োগ হ্যাজ প্রভিশন অফ রিজিওনাল কাউন্সিলস, অর্থাৎ রিজিওনাল কাউন্সিল, অর্থাৎ রিজিয়ন কোনো একটি পার্টিকুলার, আমরা প্রথমেই পড়েছি ফ্রেন্ডস যে কী পড়েছি না, ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং, তাই তো? ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং বা পিপলস প্ল্যান মানে কি, একদম রুট লেভেল থেকে উঠে আসবে, ঠিক আছে, মানে একদম দেখা যাচ্ছে একটা পাড়া, ঠিক আছে, একটি পাড়া তোমার নেবারহুড সেখানকার প্রবলেম, পাড়া থেকে আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট থেকে আমরা চলে যাচ্ছি স্টেট, মানে প্রত্যেকের প্রবলেমকে রেকমেন্ড করা এবং সেই মতো প্ল্যান এবং পলিসি ফর্মুলেটেড করা, যেটা প্ল্যানিং কমিশনের যুগে কিন্তু অনেকটাই অভাব ছিল। ওকে, যার জন্যই রিজিওনাল কাউন্সিলস গড়ে তোলা হয়েছে। এগুলো দেখো ট্রু ফলস করে আসতে পারে অথবা জিগা হ্যাঁ না করে আসতে পারে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে বা যে কোনো ধরনের কোশ্চেন এখান থেকে জেনারেট হতে পারে। ওকে, তো নেক্সট পয়েন্ট, প্ল্যানিং কমিশন হ্যাড মেনি মোর মেম্বার্স অ্যান্ড অল ওয়ার ফুল টাইম মেম্বার্স, মনে আছে প্রথমেই আলোচনা করেছিলাম আগের স্লাইডে, সরি আগের ভিডিওতে, যে প্ল্যানিং কমিশনের অনেক বেশি মেম্বার ছিল এবং সবাই ফুল টাইম মেম্বার ছিল, কিন্তু অল মেম্বার্স অফ নীতি আয়োগ আর নট ফুল টাইম মেম্বার্স, কিন্তু এখানে সবাই ফুল টাইমস নয়, অর্থাৎ আমার এর মধ্যে কি না সময়ের সাথে বেস করে, অর্থাৎ ডাইনামিজম, ঠিক আছে, নীতি আয়োগের মধ্যে যে ম্যাটারটা রয়েছে সেটা কি না ডাইনামিজম, যেটার খুব দরকার আমাদের যে কনস্টিটিউশন, ইন্ডিয়ার কনস্টিটিউশনে কেন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন যে ওখানে যে বিভিন্ন পার্টগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন যে ল ফাংশনসগুলো আছে সেগুলো আমরা কেন অ্যামেন্ড করতে পারি, কারণ সময়ের সঙ্গে বেস করে আমাদের কি না কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলকে আমরা অ্যামেন্ড করতে পারি। ঠিক তেমনই নীতি আয়োগের মধ্যেই ম্যাটারটা রয়েছে, অর্থাৎ নীতি আয়োগ সময়ে, ঠিক আছে, তার প্রয়োজনীয় বিভিন্ন উইংসের মাধ্যমে আমরা দেখেছি যে পারফর্ম করে, তো নীতি আয়োগ বিভিন্ন সময়ে বিভিন্ন আর
আর কি মেম্বার্সের মাধ্যমে যখন যেটা দরকার, যখন যাকে দরকার ডেকে নিয়ে প্ল্যান ফর্মুলেট করে এবং বিভিন্ন ধরনের আর কি রেকমেন্ডেশন তারা জোগাড় করে, যেটা প্ল্যানিং কমিশনের মধ্যে ছিল না। এবং প্ল্যানিং কমিশনে সবাই প্রায় ফুল টাইম মেম্বার ছিল, যার জন্য এখানে ডাইনামিজম খুব বেশি ছিল না। তো ফ্রেন্ডস, এইভাবেই আমরা দেখে নিতে পারছি যে আমাদের লাস্ট যে আর কি তফাতটা রয়েছে ভার্সেস, সেটা প্ল্যানিং কমিশনস ফাংশন ওয়ার টু ফর্মুলেটিভ ফাইভ ইয়ার প্ল্যানস। তো এখানে আমাদের অনলি 5 বছরের জন্য, তাই তো, অনলি 5 বছরের জন্যই আমরা কি না প্ল্যানিং করতে দেখেছিলাম এই প্ল্যানিং কমিশনকে। কিন্তু আমরা এর আগেও দেখেছি ফ্রেন্ডস যে নীতি আয়োগের যে ফাংশনস আছে সেটা 3 মেজর ডকুমেন্টেশনসের ওপর আছে। একটা 3 ইয়ার্স এজেন্ডা, একটা 7 ইয়ার্স স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, একটা 15 ইয়ার্স ভিশন, ঠিক আছে। অর্থাৎ যখন যেটা কাজে লাগে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, প্রথমে 3 ইয়ার্স দেওয়া হবে কিছু কিছু প্ল্যান বা কিছু কিছু পলিসির ওপরে, আবার 7 ইয়ার্স দেওয়া হবে কিছু কিছু প্ল্যান এবং কিছু কিছু ফর্মুলা বা কিছু কিছু পলিসির উপরে, এবং 15 ইয়ার্স ভিশনে রয়েছে। অর্থাৎ যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য, এরকম নয় যে স্ট্যাটিক ওয়েতে চলবে, যেটা প্ল্যানিং কমিশনের সময় ছিল। তো ছিল ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের নীতি আয়োগের উপরে একটি পরীক্ষার আগে শর্টকাট ভিডিও বলা যেতে পারে, যেটা তোমাদের পড়তে হেল্প করবে। এবং এই পয়েন্টসগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি স্লাইডগুলোর PDF কপিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।